আবারও আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রকে সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি চীনের এবার ইসরায়েলকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়ানোর পরামর্শ দিলেন ব্লিংকেন এদিকে পরমাণু অস্ত্র আধুনিকায়ন করবে রাশিয়া বললেন পুতিন আরো জানিয়ে দিব এবার গত তিন বছরে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে নয় গুণ দাবি রিপোর্টে এদিকে আমেরিকা কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে অভিযোগ রাশিয়ার এবার রাশিয়ার দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েল তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অভিযোগ জাতিসংঘ মহাসচিবের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া অধীকৃত ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র সুবিসরণে অনেক মানুষ হতাহত হওয়ার পর আমেরিকাকে সরাসরি দায়ী করেছে রাশিয়া ইউক্রেনের জন্য এমন সামরিক মদতের কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মস্কো ইউক্রেনের উপর হামদার শুরু থেকে রাশিয়া বারবার রেড লাইন স্থির করে দিয়েছে ফলে ইউক্রেনকে মদতের বিষয়ে পশ্চিমা বিশ্ব প্রাথমিক দদন্দ কাটিয়ে কিছুটা দেরিতে হলেও একের পর এক অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে কোনোবারই রাশিয়া তার হুমকি কার্যকর করেনি এমনকি কিছু ক্ষেত্রে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার হুঁশিয়ারি দিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন মস্কোয় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এমন পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে মস্কোর সূত্র অনুযায়ী রবিবার মার্কিন এটি মিসাইল ব্যবহার করে ক্রিমিয়ায় হামলা জের ধরে কমপক্ষে চার জন মানুষ নিহত ও একশো জন আহত হয়েছে তবে সেই হামলাকে ঘিরে অনেক অস্পষ্টতা রয়েছে এদিকে যুক্তরাষ্ট্রকে সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি চীনের তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি দিয়েছে চীন এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন কোনো দেশ কিংবা সংগঠন যেন যুক্তরাষ্ট্রের নাক গলানো নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করল চীন সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং এ তাইওয়ান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন তাইওয়ান ইস্যুতে লঙ্ঘন করা উচিত হবে না যুক্তরাষ্ট্রের কোনো দেশ কিংবা সংগঠনই যেন বেজিং এর সামরিক সক্ষমতাকে খাটো করে না দেখে তাই তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন নিয়মিতভাবে ভাবে দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসতে চীনা সামরিক বাহিনী জানিয়ে প্রায় আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায় সোমবার আবারও নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি সোমবার বেজিং এর তেইশটি যুদ্ধ বিমান তাদের আকাশ সীমায় প্রবেশ করে মহড়া চালায় একই সঙ্গে প্রণালীটি ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত সাতটি রণতরী বারবার বেজিং এর এমন আচরণে গভীর উদ্বেগ জানিয়েছে তাইওয়ান সরকার এবার ইসরায়েলকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়ানোর পরামর্শ দিলেন ব্লিংকেন ইসরায়েলকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়ানোর পরামর্শ দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের সঙ্গে বৈঠকে এই পরামর্শ দেন তিনি গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বৈঠকে মিলিত হন গ্যালান্ট ও ব্লিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি বলেন ইসরায়েলে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্র দেরি করছে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে অস্বস্তির প্রেক্ষাপটে ওয়াশিংটন সফরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তার এই সফরের উদ্দেশ্য হলো সম্পর্কে অস্বস্তি দূর করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মেলার বলেন ব্লিংকেন ও গ্যালান্টের মধ্যে দুই ঘন্টা ব্যাপী বৈঠক হয় গাজায় হামাসের হাতে বন্দী থাকা সব জিম্মির মুক্তি নিশ্চিত করা সহ ফিলিস্তিনি জনগণের ভোগান্তি রাখবে একটি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ কূটনীতি নিয়ে বৈঠকে আলোচনা করেন ব্লিংকেন গাজায় হামাসের হাতে বন্দী থাকা সব জিম্মির মুক্তি নিশ্চিত করা সহ ফিলিস্তিনি জনগণের ভোগান্তি লাগবে একটি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও মধ্যে নিয়ে বৈঠকে আলোচনা করেন বিলিঙ্কন ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সম্প্রতি পাল্টা পাল্টি হামলার ঘটনা বেড়ে চলেছে এ প্রেক্ষাপটে উত্তেজনা যাতে আর না সেজন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায় আমেরিকা সূত্র টাইমস অফ ইসরায়েলের এদিকে পরমাণু অস্ত্র আধুনিকায়ন করবে রাশিয়া বললেন পুতিন রাশিয়া তার ভান্ডারে থাকা পরমাণু অস্ত্র আধুনিকায়ন করবে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলেছেন তিনি বলেন পরমাণু অস্ত্র হচ্ছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার প্রথম গ্যারান্টর যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সাথে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্যাপক সামরিক উত্তেজনা চলছে তখন পুতিন পরমাণু অস্ত্র আধুনিকায়ন করার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়লে রাশিয়া নিজেকে রক্ষা করার জন্য যে কোনো উপায় অবলম্বন করবে সদ্য গ্রাজুয়েট হওয়া সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রেসিডেন্ট পুতিন গতকাল এই বক্তব্য দেন তিনি বলেন বিশ্বে ক্ষমতার ভারসাম্য ধরে রাখা এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য পরমাণু হচ্ছে প্রাথমিক গ্যারান্টর এবং আমরা সমস্ত পরমাণু অস্ত্র আরো উন্নত করার পরিকল্পনা নিয়েছি এ বিষয়ে পশ্চিমা বিশ্বকে বার্তা দেওয়ার জন্য ক্রেমলিন গত মাসে রুশ বাহিনীকে সামরিক মহড়া চালানোর নির্দেশ দেয় তবে ওই মহড়ায় কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়নি সূত্র পার্স গত তিন বছরে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে নয় গুণ দাবি রিপোর্টে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারদিন বলেছেন বিগত তিন বছরে ইরানের নয় গুণ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে একটি নির্দিষ্ট সময় তার পূর্ববর্তী একই সময় তুলনায় পণ্য ও অর্থনৈতিক সেবার উৎপাদন বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয় পার্স টুডের রিপোর্ট অনুসারে মোহাম্মদ রেজা ফারদিন বলেছেন ফার্সি তেরোশো নব্বই এর দশকে ইরানের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল গড়ে মাত্র শূন্য শতাংশ অথচ বিগত বছরে ইরানের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক পাঁচ শতাংশ হারে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরো বলেন গত তিন বছরে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিগত বিশ বছরের গড় প্রবৃদ্ধির চেয়ে দুই দশমিক সাত শতাংশ বেশি ছিল তিনি জানান গত তিন বছরে ইরানের তেল বহির্ভূত অর্থনৈতিক প্রবৃদ্ধি তেরোশো নব্বই দশকের তুলনায় তিন গুণের বেশি এবং শিল্প খাতে এই প্রবৃদ্ধি নয় গুণেরও বেশি হয়েছে এছাড়া স্ত্রীর মূলধন গঠনের প্রবৃদ্ধি তেরোশো দশকে যেখানে ছিল মাইনাস সাত দশমিক এক শতাংশ সেখানে গত তিন বছরে তা প্লাস ছয় দশমিক চার শতাংশে পৌঁছেছে এদিকে আমেরিকা কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে অভিযোগ রাশিয়ার মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রিয়াসিকে তলবের কথা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রিমিয়ার সেভাস্তোপলে ইউক্রেনের হামলার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয় পার্স টুডে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় পার্স টুডে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রিয়াসিকে ডেকে এনে বলা হয়েছে আমেরিকা অস্ত্র সরবরাহের মাধ্যমে কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে রোববার ক্রিমিয়ার সেভাস্তোপলে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা

মার্কিন বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে যার অর্থ হল যুক্তরাষ্ট্র এই হামলার জন্য সরাসরি দায়ী সূত্র পার্স টুডে এবার রাশিয়ার দুইজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শেরগে শেগু ও বর্তমান রুশ জেনারেল ভ্যালোরি গেরাসিবমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত সংগঠিত অপরাধের জন্য মঙ্গলবার সেই গু ও গ্যারাসিবের বিরুদ্ধে এই গ্রেপ্তারি জারি করা হয় খবর গত মাসে সেইগুকে প্রতিরক্ষা মন্ত্রী পদ থেকে অপসারণ করে রাশিয়ার শক্তিশালী নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয় হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেইগু এবং গেরাসিবম ইউক্রেনের বেসামরিক নাগরিক ও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন এই দুইজন 2022 সালে 10ই অক্টোবর থেকে 2023 সালে নয় মার্চ সময়ের মধ্যে ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামোর মধ্যে রুশ বাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী। এমন অভিযোগ বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছেন বিচারকরা তবে রাশিয়া আসছে ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামো একটি সামরিক লক্ষ্যবস্তু এছাড়া তারা বেসামরিক নাগরিক ও হামলার বিষয়টি অস্বীকার করে আসছে রাশিয়ার মতো ইউক্রেনও আইসিসির সদস্য নয় তবে ইউক্রেন তার নিজস্ব ভূখণ্ডে সংঘটিত অপরাধের বিচারের এক আইসিসি কে দিয়েছে এদিকে ইসরায়েল তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অভিযোগ জাতিসংঘ মহাসচিবের জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস অভিযোগ করেছেন ইসরায়েল তার বিরুদ্ধে গুজব চালাচ্ছে স্থানীয় সময় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন অ্যান্টোনিও গুতেরেস বলেন এক জায়গা থেকে বারবার বলতে শুনেছি আমি নাকি কখনোই হামাসের নিন্দা করিনি আমি নাকি হামাসের সমর্থক জাতিসংঘ মহাসচিব বলেন আমি একশো বার হামাসের নিন্দা জানিয়েছি এর মধ্যে একান্ন বার ছিল আনুষ্ঠানিক বক্তব্য অন্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই হোক শেষ পর্যন্ত সত্য জয়ী হয় তবে গুতেরেসের এমন বক্তব্যের সমালোচনা করেছেন জাতিসংঘ নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাট এরডান তিনি বলেন কাজের তুলনায় গুতেরেসের কথা আন্তঃসার শূন্য কিছু বিষয় নিয়ে জাতিসংgers সঙ্গে ইসরায়েলের সম্পর্কে অনেক দিন টানা টানাপোড়েন চলছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিনীর নির্বিচার হামলা শুরু পড়তা ত্বরা নিতে থেকেছে ইসরায়েলের অভিযোগ জাতিসংগ সব সময় তাদের বিরুদ্ধেscaronন করে জাতিসংgers কর্মীরা হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করে ইসরায়েল ইসরায়েলের তোলা বেশ কিছু অভিযোগ নিয়ে তদন্ত করছে জাতিসংগ কিন্তু জাতিসংgers বিরুদ্ধে নানা অভিযোগ করলেও এই সব বিষয়ে ইসরায়েল কোনো প্রমাণ এখনো দিতে পারেনি